দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী। সে এই চব্বিশের পতনের মাত্র 6 দিন আগে বলল, বাড়াবাড়ি করবেন না, 13 সালের 5 মিনিট 77 ভুলে যাবেন না, রাত্রে 12টার পরে আমরা সবগুলাকে সাফ করে দিয়েছিলাম। একজন বলেছিল না এই কথা, বাবাজি এখন তুমি কোথায়? যাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে কুলাস বানের নিচে এখন জায়গা করে দিয়েছে। তুমি এখন কোথায়? কোন জঙ্গলে লুকিয়ে আছো? কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায়? আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা? এটা না তোমাদের মার দেশ, না বাবার দেশ। আমরা না তোমাদের দাস এবং প্রজা, তোমরা না দেশের মালিক ছিল, তো মালিকগুলা কোথায় গেলা? আসো সাহস করে, তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ, তোমরা সাক্ষী, জগৎ সাক্ষী, মাবুদ সাক্ষী, তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি, ফাঁসি মুখে ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন, তারা মাথা নত করেন। যারা অপরাধী সেই অপরাধী আমি হলে আমি আমার বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক। আদালতে আমি ন্যায় ভ্রষ্ট কোনো বিচার চাই না, কোন দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা বিবেকের আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে, সম্মানিত আসনে দেখতে চাই। যারা কারো মুখের দিকে তাকায় এখন বিচার করবে না, বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর, সাক্ষী এবং ফ্যাক্টের উপর, বাস্তবতার উপর যারা বিচার করবে, সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে, কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক। আমরা কোন শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নন। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড 15.5 বছর ইতিহাসের বর্তমান উদযাপন চালানো হয়েছে জামাতে ইসলামী। মৌলানা আতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটির 64 দেশপ্রেমিক অফিসারকে নির্মম ভাবে ক্ষমতা আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। ইডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে বলির পাতা বানানো হয়েছে। এসবগুলার বিচার চাই। নিরীহ মানুষগুলা যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না, কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপর এখন যদি ন্যায় বিচার করা হয়,